गुड मॉर्निंग टीचर्स। गुड मॉर्निंग मैम। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। गुड मॉर्निंग टीचर्स। गुड मॉर्निंग टीचर्स। गुड मॉर्निंग। ड्यू टू सम टेक्निकल ग्लिच, सॉरी फॉर दैट। कैन यू सी माय व्हाइट बोर्ड? इज इट क्लियर? यस मैम। यस यस। ओके। Today we learn another method that names arcs, of circles. Mute karo, karo voice asche pochondo. Arcs of circle method is always or also applied when major axis and minor axis is given. When major axis and minor axis is given, previously we learned we adopt concentric circle method in our previous class. Today with same problem we can adopt arcs of circle method also. Okay. Okay. First of all, I draw a major axis AB. O is my center point. From O, we take C and D as my minor axis, not my for ellipse. AB is major axis, CD is minor axis. It was given in our Bolo ma'am video share korechen apni ha clear dekha jacche oi ma'am video ta dekhte paowa jacche na kano baba na amra to dekhte pacchi dekha jacche to ha ma'am dekha jacche yes sir problem tale tomar net problem baba मैम प्लीज और एक बार बोल बेन वही हेडिंग टा की बोले छिलेन एखुनी जॉइन करनो arcs of circle method. Today we learn arcs of circle method, which is also applied when major axis and minor axis of an ellipse is given. Draw AB and CD of my major axis and minor axis respectively. O is center point. Taking AO or OB as radius and C as center. আমি কিন্তু রিপিটেডলি বলি এগুলো লেখার দরকার নেই কিন্তু তা সত্ত্বেও তোমরা কিন্তু লেখো এটা লেখার কোনো প্রয়োজন নেই আমি এটা লিখছি তোমাদের সুবিধার জন্য কারণ তোমাদের এরপর আরো অনেক ক্লাস করতে হবে মাথা থেকে আউট হয়ে যেতেই পারে তোমরা সন্ধ্যাবেলা যখন আঁকতে বসবে তখন হয়তো সবটাই ভুলে যাবে সেই জন্য আমি তোমাদের রিমাইন্ডার দেওয়ার জন্য বলছি তোমরা ক্লাস নোটে এটা নোট করো কিন্তু শীটে বা ড্রয়িং কপিতে যখন লিখবে বা আঁকবে তখন এগুলো লেখার কোনো দরকার নেই যেটুকু দরকার শুধু সেটুকুই লিখবে ঠিক আছে এখন লিখে রাখো তোমাদের সুবিধার জন্য কিন্তু ফাইনাল কপিতে লেখার কোনো দরকার নেই দেখে নি তাহলে কি বললাম AO equal to OB সবাই এগ্রি করছো AO equal to OB yes ma'am taking AO on OB as radius, C হচ্ছে center. এই দেখো
আমার আসছে না, কম্পাসটা আর বড় হচ্ছে না। সিকে সেন্টার করে আমি এইদিকে একটা কাট করলাম, এইদিকে একটা কাট করলাম। ম্যাম আরেকবার দেখাবেন ম্যাম? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। F1 অ্যান্ড F2 টেকিং AO অর OB অ্যাজ রেডিয়াস অ্যান্ড সি ইজ সেন্টার, উই টেক টু আর্কস কাটিং AB লাইন অ্যাট F1 অ্যান্ড F2। F1 অ্যান্ড F2 আর কল, এটা মুছে দিচ্ছি একটু, পরে আবার লিখবো। ম্যাম সি পয়েন্ট থেকে নিয়ে ও পয়েন্ট থেকে কাটলাম, বলো? আমি বলেছিলাম যে সি পয়েন্ট থেকে নিয়ে ও পয়েন্ট থেকে কাটলাম। না, সি পয়েন্ট থেকে নিয়ে মোটা ও পয়েন্ট থেকে কাটিনি। দেখো এখনো লেখা আছে AO আর OB রেডিয়াস নিয়েছি, সি সেন্টার করেছি, করে আমি F1 আর F2 পেয়েছি, যেখানে F1 F2 ইজ ইকুয়াল টু ফোসিআই মিন্স প্লুরাল ফর্ম অফ ফোকাস, প্লুরাল ফর্ম অফ ফোকাস, প্রোনাউন্সিয়েশনটা আসবে কিন্তু ফোসিআই, ফসি ফসি করবে না, ফোসিআই। ওকে, এই অবধি সবার ক্লিয়ার? এই অবধি সবাই বুঝতে পারছো? আরেকবার রিপিট করবো ম্যাম, আরেকবার দেখান ম্যাম, আরেকবার বলুন ম্যাম, ফোসিআই এর ফুল ফর্মটা? ফোসিআই এর ফুল ফর্ম FOCII, ফোসিআই। না ম্যাম, ওর যেটা বললেন না, মানে ফোকাসের প্লুরাল ফর্ম হচ্ছে ফোসিআই, ফোকাস তার প্লুরাল ফর্ম হচ্ছে ফোসিআই। আমি আবার আরেকবার রিপিট করে দিচ্ছি। ফার্স্ট অফ অল উই ড্র AB as major axis and CD as minor axis. O is the midpoint of AB and CD. Okay. Then we take a radius of AO or OB and centering from C, we get F1 and F2, whereas F1 and F2 are my foci of the ellipse. ক্লিয়ার? এই অবধি কোনো প্রবলেম আছে? নো ম্যাম। তাহলে এগোচ্ছি, এরপর আমি কি করব? র্যান্ডামলি টেক টু পয়েন্টস, র্যান্ডামলি 1 এন্ড 2, র্যান্ডামলি টেক টু পয়েন্টস আফটার F1 এন্ড বিফোর O, আফটার F1 এন্ড বিফোর O উই টেক র্যান্ডামলি টু পয়েন্টস named A1 and 2. এবার কিন্তু শুরু হচ্ছে আসল মজা, দেখে নাও। হ্যালো প্রিয়াঙ্কা, অনেকে পরে জয়েন করেছে, তুই F1 আর F2 আরেকবার বুঝিয়ে নিবি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এবার বেঙ্গলিতে বল, এটা যদি না বলে তাহলে কিন্তু বুঝতে পারবে না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে আমি শুরু থেকে আরেকবার বলছি না হয়। কোয়েশ্চেনে যখন মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিস দেওয়া থাকবে, আমরা গত ক্লাসে শিখেছিলাম কনসেন্ট্রিক সার্কেল মেথড অ্যাপ্লাই করে আমরা একটা ইলিপস ড্র করতে পারি। উইথ দ্য সেম প্রবলেম, মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস যদি দেওয়া থাকে, তাহলে আমরা কনসেন্ট্রিক সার্কেল মেথড ছাড়াও আজকে শিখবো আর্কস অফ সার্কেল মেথড দিয়েও আমরা ইলিপস ড্র করতে পারি। মেথড যদি উল্লেখ করা না থাকে, মেজার অ্যাক্সিস মাইনার অ্যাক্সিস দেওয়া থাকলে তোমরা যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম নেই, অ্যাজ ইউ উইশ। ফার্স্ট অফ অল আমি কি করলাম, AB আর CD মেজার অ্যাক্সিস অ্যান্ড মাইনার অ্যাক্সিস ড্র করে ফেললাম, যেখানে AB-র মিড পয়েন্ট হচ্ছে O, CD-রও মিড পয়েন্ট O, এবং O কে মিড পয়েন্ট রেখে আমি CD পারপেন্ডিকুলার লাইন ড্র করেছি এবং মাইনার অ্যাক্সিস এর মাপে কেটে নিয়েছি। তাহলে AB CD হলো আমার মেজার অ্যাক্সিস মাইনার অ্যাক্সিস রেসপেক্টিভলি, আর O হচ্ছে তার মিড পয়েন্ট। ঠিক আছে,
এরপর আমি করলাম কি AO is equal to OB AO or OB যে কোনো একটার কে রেডিয়াস করে C কে সেন্টার করে F1 আর F2 দুটো ফোসিয়াই আমি পেলাম ঠিক আছে আবারো বলছি AO or OB কে রেডিয়াস করলাম C কে সেন্টার করলাম AO or OB রেডিয়াস করলাম C কে সেন্টার করে এদিকে একটা কাট করলাম আবার এইদিকে একটা কাট করলাম পরে F1 আর F2 পেলাম যেখানে F1 আর F2 কে বলা হয় ফোসিয়াই ফোকাসের বহুবচন ফোসিয়াই বলা হয় ঠিক আছে এরপর আমি যেটা করলাম F1 এর পর আর O এর মাঝে এই বিটুইন জায়গায় আমি র্যান্ডমলি দুটো পয়েন্ট নিয়েছি র্যান্ডমলি 1 এন্ড 2 এই অবধি সবার ক্লিয়ার Yes sir. এইবার দেখো এইবার দেখো কি করছি দেখো ফার্স্ট অফ অল আমি নিচ্ছি রেডিয়াস A1 A1 আমি রেডিয়াস নিলাম F1 এ বসাবো এদিকে কাটবো এদিকে কাটবো কি করলাম A1 রেডিয়াস নিয়েছি F1 কে সেন্টার করেছি করে ওপর নিচে মানে এবি লাইনের উপরে আর এবি লাইনের নিচে দুটো আমি আর্ক পেয়ে যাব সেম রেডিয়াস অ্যাপ্লাই করব সেন্টারটা হয়ে যাবে আমার F2 এই আমি বসালাম এদিকে কাটবো আবার এদিকে কাটবো সেম রেডিয়াস হলো ম্যাম জি ম্যাম আরেকবার বলবেন এটা হ্যাঁ নিশ্চয়ই আর বলবো এ থেকে 1 এটাকে আমি রেডিয়াস করলাম এ টু 1 টেকিং এ টু 1 অ্যাজ মাই রেডিয়াস পুট ইট ইন এফ 1 অ্যাজ সেন্টার এন্ড টেক অর ড্র টু আর্কস অ্যাবাভ এবি লাইন অ্যান্ড বিলো এবি লাইন সিমিলারলি গো টু আর বি সাইড পুট ইট ইন এফ 2 সেন্টার টেকিং রেডিয়াস অ্যাজ এ 1 এর মাত্রা নিয়েই এরপর যেটা করব তাতে কিন্তু আমার কম্পাস বাবা আসবে না চেষ্টা করছি এরপর আসবে আমার রেডিয়াস বি টু ওয়ান সেন্টার এফ ওয়ান আর এফ টুই হবে দেখো বিশাল বড় একটা আমার আসছে না কম্পাস আমি হাতেই দেখাচ্ছি বি থেকে 1 8 এতটা রেডিয়াস নেব বি টু 1 টেকিং রেডিয়াস অ্যাজ বি টু 1 পুট ইট ইন এফ 1 ইট মাস্ট বি কাট দিস টু আর্কস এন্ড হোয়েন ইউ শিফট টু এফ 2 ইট মাস্ট বি কাট দিস টু প্রিভিয়াস আর্কস কাটতেই হবে আবারও রিপিট করছি এ ওয়ানটা বুঝতে পেরেছো সবাই হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি আমি ফার্স্ট অফ অল এ ওয়ান রেডিয়াস নিলাম এফ ওয়ান কে সেন্টার করলাম এবির ওপর নিচে দুটো আর্ক ড্র করলাম সেম রেডিয়াস নিয়েই আমি এফ টু কে সেন্টার করলাম ও বির ওপর নিচে দুটো আর্ক ড্র করলাম তারপর দেখো নিচে লেখা আছে বি টু ওয়ান রেডিয়াস আমি বি থেকে 1 বিশাল বড় একটা রেডিয়াস দেখো এত বড় একটা রেডিয়াস এই রেডিয়াসটা নিয়ে আমি যখন এফ ওয়ানে বসাবো না ও আমার প্রিভিয়াস আর্কটাকেই কাটবে আবার যখন আমি এফ টু তে বসাবো তখন এই দিকে যে আর্ক দুটো আমি ড্র করেছিলাম এ ওয়ান দিয়ে গেছিল সেই দুটো আর্ককে কিন্তু ও ক্রস করবে ওকে বোঝা যাচ্ছে ইয়েস ম্যাম ইয়েস ম্যাম আচ্ছা এরপর দেখো চিন্তা করুন এরপর দেখো এ থেকে আমি টু তে যাবো সেম মেথড আবারও দেখো যারা বোঝনি আর একবার বুঝে নাও এ থেকে টু মাপটা দেখতে পাচ্ছ সবাই এ থেকে টু নিলাম ইয়েস ম্যাম এ সেন্টার করলাম কাটলাম এই কাটলাম অর্থাৎ এটা একটু ওপরে আসবে আবার এফ টু তে বসিয়ে সেম রেডিয়াস
মধ্যে বসালাম রেডিয়াস এ থেকে 2 হলো f1 আর f2 কে সেন্টার করে ছোট ছোট চারটি আর্ক আমি ড্র করলাম সিমিলারলি আমি যখন আবার b থেকে 2 নেব b থেকে 2 তখন কি হবে f1 এ যখন আমি বসাবো এ তখন এই দিকে দুটোকে কাটবে আবার যখন f2 তে বসাবো এ তখন এই দুটোকে কাটবে আমার কিন্তু আকার গল্প শেষ এবার শুধু কাজ করব এই মেথডটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক ইজি এবং অনেক ফাস্ট ম্যাম সেকেন্ড সার্কেল মেথড ম্যাম সেকেন্ডটা আরেকবার বলবেন হ্যাঁ নিশ্চয়ই বলবো আমি এ থেকে 2 রেডিয়াস নিলাম f1 এ বসালাম দুটো আর ড্র করলাম সেম রেডিয়াস নিয়ে f2 তে বসালাম দুটো আর ড্র করলাম এরপর আমি b থেকে 2 নেব b থেকে 2 রেডিয়াস নেওয়ার পর আমি যখন f1 এ বসাবো এই যখন এই দূরের লাইনটাকে দুটো পয়েন্টে কাট করবে করবেই আবার যখন f2 তে বসাবো তখন এই দুটো লাইনকেও কাট করবে করার পর কি হলো দেখো আমার ইলিপসের পয়েন্ট গুলো দেখো এ বি তো আমার পয়েন্ট ছিলই সি ডি তো আমার পয়েন্ট ছিলই এরপর এই একটা পয়েন্ট ইন্টারসেক্টিং পয়েন্ট এই একটা ইন্টারসেক্টিং পয়েন্ট এই একটা ইন্টারসেকশন পয়েন্ট এই একটা এই 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 এবার কি করব ফ্রেঞ্চ কাপ দিয়ে জুড়ে দেব এই মেথডটা কিন্তু অনেক ইজি এন্ড অনেক ফাস্ট দ্যান কনসেন্ট্রিক সার্কেল মেথড এত বিচ্ছিরি হবে না আমি যেহেতু পুরোটাই হাতে এঁকেছি সেজন্য দেখতে এরকম লাগছে কিন্তু আমাদের ইলিপস অ্যাকচুয়ালি হবে এরকম ম্যাম বলো এটা তো ম্যাম অনেক ইজি আর এটা অনেক ফাস্ট তাহলে তো আমরা মানে যদি মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস দেয়া থাকে যদি না বলে দেয় যে কনসেন্ট্রিক সার্কেল মেথড তাহলে তো আমরা ডেফিনেটলি এইটাতেই যাব মানে আর সব সব তোমার চাই একদমই তাই বললাম আমাদের দুজনের ক্ষেত্রেই দেখো আমি হ্যাঁ আমি যেমন এই মেথডে বেশি খুশি তেমনি স্যার কিন্তু কনসেন্ট্রিক সার্কেল মেথডে বেশি স্যাটিসফাইড কাজেই যদি মেথড উল্লেখ করা না থাকে মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস দেওয়া থাকলে তোমার যেটা সুবিধা তুমি সেটাই কিন্তু করবে ঠিক আছে কোনো প্রবলেম কোনো প্রবলেম থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ এই প্রসেসটা খুব ইজি বলেই এই প্রসেসটা খুব ফাস্ট এন্ড ইজি বলেই আমরা এটা পরে করাই আগে কনসেন্ট্রিক সার্কেল মেথডটা করাই যেটা একটু হার্ডার এটা কনসেন্ট্রিক এটা একবার করে ফেললে এই কনসেন্ট্রিক সার্কেলটা তোমরা করতে না তার জন্যই একটু এটা আমরা পরে করাচ্ছি কনসেন্ট্রিক এটা করাবো তারপর ইজিটা করাই সেটাই নিয়ম নালে কেউ পড়াশোনা করতে আচ্ছা একটু আগের দিনের কনসেন্ট্রিক সার্কেল মেথডের একটু ছবিটা আমি দেখাবো একটু দেখে নাও অনেকের একটু প্রবলেম হয়েছিল কিছু কিছু কেউ ফ্রি হ্যান্ডে করে ফেলেছে বা উইদাউট টিতে করার জন্য আমি একটা স্ক্রিন শেয়ার করছি সৌভিক স্যারের মোবাইল থেকে জাস্ট ওয়েট এই জায়গাটা দেখাতে হবে হ্যাঁ দেখা যাচ্ছে একটু নিচু করতে হবে এই দাগটা আমি দেখাতে পাচ্ছি না দেখো স্টুডেন্টস তোমরা এই যে আগের দিন একটা জেনারেটর ধরো জেনারেটরটা একটা স্মলার সার্কেলকে ইন্টারসেপ্ট করেছিল আবার আউটার সার্কেলকে ইন্টারসেপ্ট করেছিল তাহলে আমাকে নিয়ম ছিল জেনারেটরটা যখন নাকি ইনার সার্কেলকে ইন্টারসেপ্ট করছে সেখান থেকে হরাইজন্টাল লাইন ছিল উইথ হেল্প অফ টি আর এখান থেকে ভার্টিক্যাল লাইন ছিল তোমরা অনেকেই এটা ফ্রি হ্যান্ডে করেছো তার ফলে এই ইন্টারসেকশনটা ঠিক করে আসেনি এবং পয়েন্টটা ঠিক করে না আসার জন্য কার্ভটা ইরেগুলার দেখাচ্ছিল কার্ভটা চোখে দেখেই কিন্তু বোঝা যাবে যে সেখানে কিছু প্রবলেম আছে অর্থাৎ পরে দেখা গেল যে সেখানে একটা প্রবলেম যেমন দেবরাজ আজকে আমাকে পাঠিয়েছে পার্সোনালি যে সেখানে দেখা যাচ্ছে ওর এই যে পয়েন্টগুলো টেনেছিল সেগুলো কি হয়েছে হরাইজন্টাল লাইন পারপেন্ডিকুলারটা পারফেক্টলি করেনি বলে আমি ওটা পয়েন্টটা ঠিক আসেনি বলে কার্ভটা ঠিক একটু বেঁকে এসেছে তোমরা এটা একটু খেয়াল রাখবে তো আজকে আমরা যে মেথডটা শিখবো সেই মেথডটা আমি ড্রয়িং করে দেখাচ্ছি ছবি নিয়ে যাওয়া টানবো কি হচ্ছে না স্যার উল্টো আসছে হ্যাঁ বলো স্যার আমার একটা কোশ্চেন ছিল বলছি যে
ফ্রেঞ্চ কার্ভ দিয়ে আমরা যখন পয়েন্ট জয়েন করব তখন কি আমাদের তিনটে পয়েন্টই জয়েন করতে হবে? আমরা দুটো দুটো করে জয়েন করতে পারি কি? হ্যাঁ নিশ্চয়ই পারো, কিন্তু কি হবে, ক্লাউড ফর্মেশন হয়ে যেতে পারে। যদি ক্লাউড ফর্ম না হয় তুমি কমফোর্টেবল হও, তুমি দুটো দিয়েও জয়েন করতে পারো, ক্লাউড না এলেই হলো, কন্টিনিউয়াস কার্ভ আসতে পারলেই হয়েছে। ওকে আর ম্যাম বলছি যে আমরা যে অঙ্কগুলো করছি এই কিলোমিটার সেন্টিমিটার এবং ডেসিমিটারে, তো ইয়ার্ড এবং ফুট এবং ইঞ্চ জাতীয় অঙ্ক কি আসতে পারে? না আসবে না, না এপিএস এলে কিলোমিটার মিটার সেন্টিমিটারই আসে। ওকে থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। আচ্ছা একটু ওকে, এবার একটু কোশ্চেনটা দেখো যে আমাদের আমরা যেভাবে করছি, এবার আমি সবার আগে দুটো অ্যাক্সিস টেনে রাখলাম, একটা মেজর একটা মাইনর। মেজারমেন্ট ম্যাডাম যেটা দিয়েছেন 80 and 60, আমি কি করলাম বাইসেপ না করে সেন্টার থেকে আমি মেজারমেন্টগুলো নেওয়া শুরু করব। অর্থাৎ 80 মিলিমিটার যদি আমার মেজর অ্যাক্সিস হয় তাহলে তার রেডিয়াসটা কত হবে 40 মিলিমিটার। অর্থাৎ মিড পয়েন্ট থেকে আমি প্রথমে এ বি লাইনটা আঁকতে চাইছি, ম্যাডাম যেটা এ বি বোর্ডে করিয়েছেন। আমি যদি 4 সেন্টিমিটার মেজারমেন্ট নিয়ে থাকি, এই সেন্টারে বসিয়ে আমি এদিকে একটা আর্ক টানলাম, এদিকে একটা আর্ক টানলাম, তার মানে এইটা হচ্ছে আমার এ পয়েন্টকে দেখাচ্ছে, দিস ইজ পয়েন্ট বি, পয়েন্ট এ অ্যান্ড পয়েন্ট বি। নেক্সট কি করতে হবে, সি ডি লাগবে, সি ডি মাইনর অ্যাক্সিস, তার হাইট কত লেন্থ বলেছে 50 মিলিমিটার, তাই তো? 50 ছিল না, 60 ছিল, 60 মিলিমিটার যদি হয়ে থাকে, তা 60 বড় করে আঁকছি, 60 মিলিমিটার যদি হয় তাহলে আমার 30 হচ্ছে তার হাফ অফ দ্য মেজর অ্যাক্সিস। 30 মিলিমিটার বা 3 সেন্টিমিটার মেজারমেন্ট করে আমি এই সেন্টারটায় বসাচ্ছি, বসিয়ে দেখতে পাচ্ছ নিশ্চয়ই সেন্টারটা, দেখো দেখতে পেয়েছো আমি এখানে আমি সি পয়েন্ট আর আর ডি পয়েন্ট, আমি দুটো পয়েন্ট লিখলাম এ বি সি ডি, চারটে পয়েন্ট পেয়ে গেলাম। ভিডিও পজ স্যার, ভিডিও পজ, জাস্ট মিনিট, জাস্ট মিনিট, জাস্ট মিনিট, ঠিক আছে এসেছি। কিন্তু কিছু হচ্ছে না, ভিডিওটা মানে দেখাচ্ছে কিন্তু পজ অবস্থায় রয়েছে, ফোন আসছে আর কি, তাই জন্য। জাস্ট মিনিট। হ্যাঁ হ্যাঁ স্টুডেন্ট, এই পুরো ড্রয়িংটা তোমরা কিন্তু আর্কস অফ সার্কেল মেথড, এটা মানে ড্রয়িং এর উপরে বা নিচে কোথাও একটা মেনশন করবে, ডাইমেনশন দেবে 80 60 এন্ড স্কেল 1:1, এর বাইরে আর কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নেই। ড্রয়িং এর মধ্যে অবশ্যই এ বি সি ডি ও এফ 1 এফ 2 1 2 এগুলো অবশ্যই দেখাতে হবে, কিন্তু আদারওয়াইজ আমি তোমাদের সুবিধার জন্য যেগুলো লিখেছি রেডিয়াস সেন্টার এগুলো কিচ্ছু লেখার দরকার নেই। মেথডটা লিখবে, স্কেল মেনশন করবে, ডাইমেনশন মেনশন করবে, এ বি সি ডি এফ 1 এফ 2 এইগুলো দেখাবে, ঠিক আছে? ওকে ম্যাম, দেখে নাও আমি লিখেছি যা আর্কস অফ সার্কেল মেথড, এটা লিখতে হবে, 80 60 দেখাতে হবে, স্কেল 1:1 দেখাতে হবে, এ বি সি ডি এবং এফ 1 এফ 2 1 2 দেখাতে হবে। ম্যাম স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে না, এবার দেখো স্যারেরটার জন্য আমি অফ করলাম, স্যারের স্ক্রিন দেখতে পাচ্ছ? নো ম্যাম। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। আমি কি করলাম, এবার আমি ও পয়েন্টটা পেয়ে গেলাম, দিস ইজ পয়েন্ট ও, ও ইজ দা মিডল পয়েন্ট অফ টু অ্যাক্সিস, মেজর অ্যাক্সিস এন্ড মাইনর অ্যাক্সিস, তাহলে ও পয়েন্টটাকে আমি পেয়ে গেলাম সেন্টার পয়েন্ট। এবার টু গেট দা ফোকাস এফ 1 এন্ড এফ 2 রেসপেক্টিভলি, আমি মনে করছি প্রথমে এফ 1টা, এফ 1টা আঁকবো, এফ 1টা আমি এ ও লাইনে আঁকবো আর এফ 2টা ও বি লাইনে আঁকবো। অ্যাট ফার্স্ট ইউ মেজার দ্য ডিস্টেন্স এ ও ফ্রম দ্য ও টু এ
by your mappet or compass. আশা করি সবাই দেখতে পাচ্ছ। এবারে বসাবো কোথায়? হয় সিতে বা ডিতে, যে কোনো একটা বসালেই হবে। You can put it at C or D because OC and OD is same length. So this is the point F1 and this is F2. Any queries up to this? কোনো কোয়েরি আছে? F1 and F2. F1 দুইটা ভিডিও পজড হয়ে আছে। আর একটু ক্লোজ করতে হবে, চলে যাচ্ছে চলে যাচ্ছে। কোনো ভলিউম আসছে না জয়ন্ত, সরি। আমাকে এবার কতগুলো পয়েন্ট পেতে হবে? F1 F2 পেয়ে গেছি, এবার F1 আর O এর মধ্যে আমি কতগুলো পয়েন্ট নেব এট র্যান্ডম। সাপোজ দিস পয়েন্ট ওয়ান, দিস ইস পয়েন্ট টু, আমি আরেকটা পয়েন্ট নিচ্ছি, দিস ইস পয়েন্ট থ্রি। এটুকু কিন্তু কোনো মেজারমেন্ট ছাড়াই আমি কিন্তু পয়েন্টগুলো নিয়ে নিয়েছি। আমি এবার কি করব, প্রথমে দেখো বোর্ডে ম্যাম লিখেছিলেন এ থেকে ওয়ান এইটুকু আগে আর্ক নেব, রেডিয়াস নিলাম এ ওয়ান, এ ওয়ান আমি রেডিয়াস নিয়েছি, নিয়ে এফ ওয়ানে বসিয়েছি, একবার বসিয়ে এখানে একটা আর্ক, ওপরে একটা, নিচে একটা। আমার টিটা এখন লাগছে না, আমি সরিয়ে দিচ্ছি। সবাই বুঝতে পারছ? সিমিলারলি ওই একই রেডিয়াস নিয়ে এফ টুতে বসিয়ে এই একটা আর্ক আর এই একটা আর্ক। একবার এফ ওয়ানে বসিয়ে, একবার এফ টুতে বসিয়ে, একবার এপি লাইনের উপরে, একবার এবি লাইনের নিচে। টেক রেডিয়াস এ ওয়ান এন্ড বাই সেন্টারিং পয়েন্ট এফ ওয়ান এন্ড এফ টু রেসপেক্টিভলি উই হ্যাভ ড্রন টু আর্কস এট দ্য অ্যাভাব এন্ড বিলো অফ দ্য এবি লাইন ফ্রম বোথ এফ ওয়ান এন্ড এফ টু রেসপেক্টিভলি। নেক্সট, টু গেট অ্যান ইন্টারসেকশন পয়েন্ট উই নিড দ্য ইন্টারসেকশন অফ টু কার্ভস। তাহলে আমরা কি করতে হবে, একবার আমি এ ওয়ান থেকে মাপলাম, এবার তাহলে বাকিটুকু মাপবো কি হবে, বি ওয়ান। টেক দ্য রেডিয়াস বি ওয়ান, বি টু ওয়ান, বি টু ওয়ানে এবার কি করব, যদি আমি এফ ওয়ানে সেন্টারটা করি তাহলে ও কাট করছে কাকে, এই কার্ভটাকে এখানে কাট করছে, দূরের কার্ভটাকে, দূরের আর্কটাকে। বাই টেকিং দ্য রেডিয়াস বি ওয়ান দ্য রিমেনিং লেন্থ অফ দ্য এবি, আমরা প্রথমে করেছিলাম এ ওয়ান, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টেকিং দ্য রেডিয়াস এ ওয়ান, দ্য রিমেনিং লেন্থ ইজ বি ওয়ান, দেন সেকেন্ড টাইম উই টেক দ্য রেডিয়াস বি ওয়ান অ্যান্ড বাই সেন্টারিং পয়েন্ট এফ টু টু এফ ওয়ান, বাই সেন্টারিং পয়েন্ট এফ ওয়ান উই হ্যাভ ড্রন টু আর্কস to get the intersecting point, and at the same time we by centering the point F2 and taking the same radius we draw another arcs here and here. The points are this one, this one. Next, same process আমরা point 2 and 3 এর জন্য করব। যারা কিনা point 1 টা বুঝতে পারলে না তাদের জন্য আরেকটা opportunity থাকছে 2 and 3 এর বেলা বুঝে নেওয়ার। এবার তোমরা বলো এবার কাকে রেডিয়াস করব, কেউ বলতে পারবে? হ্যাঁ এটা হয়ে গেল, এ1 রেডিয়াস তো হয়ে গেল, হ্যাঁ একদম একদম ঠিক বলেছো। যারা বুঝতে পারলে না তারা বলছি তাদের জন্য, টেকিং দ্য রেডিয়াস এ2, এ2 টু এ, এ2 এ থেকে 2 পর্যন্ত, এই 2 হচ্ছে নাম্বার 2 নিউমেরিক্যাল 2, এ টু টু আমি রেডিয়াস নিয়েছি, নিয়ে আমি প্রথমে এফ ওয়ান কে সেন্টার করেছি, এফ ওয়ান কে সেন্টার করে এই একটা আর্ক আর এই একটা আর্ক। সিমিলারলি আমি এফ টু কে সেন্টার করো দিস টু আর্কস। নেক্সট, দ্য রিমেনিং লেন্থ শুড বি বি টু, বাই সেন্টারিং দ্য পয়েন্ট
পয়েন্ট বি এন্ড টেকিং দ্য রেডিয়াস বি টু বি টু আমি রেডিয়াসটা নিয়ে নিলাম বি কে সেন্টার করে এবার বসাবো কোথায় বাই সেন্টারিং পয়েন্ট এফ টু ড্র টু আর্কস হিয়ার অ্যান্ড হিয়ার অ্যান্ড বাই সেন্টারিং এফ ওয়ান আমার আর্কগুলো ইন্টারসেক্টিং একটু প্রবলেম হয়েছিল আমি ঠিক করে নিলাম আননেসেসারি আর্কগুলো একটু মুছে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধার জন্য জাস্ট আর্কের ইন্টারসেক্টিং পয়েন্টটা পেয়ে গেছি তাই জন্য এক্সট্রা লাইনটুকু মুছে দিচ্ছি এখনো চারটে পয়েন্ট পেয়েছি চারটে কেন আটটা পয়েন্ট পেয়ে গেছি নেক্সট এবার পয়েন্ট থ্রি থেকে তাহলে এবারই সেম মেথডে আমি ডিস্টেন্স নেব রেডিয়াস নেব এ থ্রি এ থ্রিকে রেডিয়াস নিয়েছি দেখা যাচ্ছে এ থ্রি এ টু থ্রি আমি রেডিয়াস নিয়েছি নিয়ে এবার এফ ওয়ানকে একবার সেন্টার করেছি এ একটা আর্ক এ একটা আর্ক নেক্সট এফ টু কে সেন্টারিং করে দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান এবার তাহলে রেডিয়াস কাকে নেব আগেরবার এ থ্রি নিচ্ছি এবার কাকে নেব রেডিয়াস স্যার বি থ্রি বি থ্রি ভেরি গুড বি থ্রি বি থ্রিকে আমি রেডিয়াস করলাম এবার বুঝতে পারছেন আমাদের যে আমরা যে নেমগুলো দিই বা নোমেনক্লেচার যে করি বা নাম্বারিং করি তার একটা মিনিং আছে কিন্তু ইচ্ছে মতো করলেই হলো না তো বি থ্রি বি থ্রিকে যদি রেডিয়াস করি একবার আমি এফ টুকে বসিয়ে আর্ক টানছি যে আগের আর্কটাকে জাস্ট কাট করছি আবার এফ ওয়ানে বসিয়ে সিমিলারলি আমি দুটো আর্ক টানলাম হয়ে গেল তাহলে আমি কতগুলো পয়েন্ট পেলাম এ মাঝখানে তিনটে সি আবার মাঝখানে তিনটে বি আবার মাঝখানে তিনটে পয়েন্ট ডি আবার মাঝখানে তিনটে পয়েন্ট ঠিক আমরা ঠিক কনসেন্ট্রিক সার্কেল মেথডে যেমন যতগুলো পয়েন্ট পেয়েছিলাম তার থেকে একটা পয়েন্ট বেশি নিয়েছি আমি যাতে কার্ভটা স্মুথ আসে এবারে আমার ফ্রেঞ্চ কার্ভ যারা যত বেশি পয়েন্ট নেবে তত কার্ভটা স্মুথ আসবে কিন্তু বেশি নিতে গিয়ে খেয়াল করো তোমার টাইম কনজাম্পশন যেন বেশি না হয়ে যায় কারণ পরীক্ষার সময় ড্রয়িংটাকে ফিনিশ করতে হবে দেখি এবার ভালো করে খেয়াল করো আমি কোথায় কোথায় বসিয়ে আমি পয়েন্টগুলোকে খুঁজছি সার্চ করছি দেখো আমি এরকম ভাবে ঘুরিয়ে 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 চেষ্টা করবো যদি সবকটাই একবারে কোথাও পেয়ে যাই ফ্রেঞ্চ কার্ভ তাহলে তো মানে যাকে বলে সোনায় সোহাগা দেখো একটু চেষ্টা করলেই হয়তো পেতে পারি আমি কিন্তু পেয়ে গেলাম সবকটা পয়েন্ট এ থেকে সি সবকটা পয়েন্ট আমি ফ্রেঞ্চ কার্ভে বসিয়ে ফেলেছি তোমরা কি একটু দেখতে পাচ্ছো দেখো না একটু জুম করলে ভালো হয় জুম তো করা যাচ্ছে না দেখেছি তুই স্ট্যান্ডটাকে নামা ওদিকে নাও টেবিল তলে নামা জাস্ট একবার দেখিয়ে দে একটু আসছে না সেট করতে অনেক প্রবলেম হবে কিন্তু আবার পরে ছেড়ে দে না ঠিক আছে সেট করতে প্রবলেম হবে না এবার দেখা যাচ্ছে তো স্টুডেন্ট দেখতে পাচ্ছো অল্প কেন বাবা আমি তো পুরোটাই দেখাতে চাইছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখেন হ্যাঁ হ্যাঁ কটা পয়েন্ট আমি ডার্ক পেন্সিল ভালো আছে একটু ডার্ক হলে পেন্সিল চারটে পয়েন্ট আমার জয়েন হয়ে গেল নেই সরি এবার আগের মতো রেখে দাও বোঝা গেল মোটামুটি এবার আমি বাকিটুকু করছি দেখো তোমাকে ফ্রেঞ্চ কার্ভে খুঁজে খুঁজে দেখতে হবে কোথায় গিয়ে মিলছে আমি এবার এবার অসুবিধা হবে না এবার ডান দিক দিয়ে দেখতে অসুবিধা হবে না ওটা লেফট সাইডে ছিল বলে দেখতে অসুবিধা হচ্ছিল এবার দেখো খুব সুন্দর করে আমাকে প্রথমে কি করলাম আমি বি পয়েন্টে পেন্সিলটা সেট করলাম তখন একটা কার্ভ আমার মেলেনি এবার কার্ভটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখছি কোথায় সেট করলে পরে একদম মেলে কখনো কখনো কিন্তু আমাদের একটু হাত দিয়েও টেনে দিতে হয় যদি কার্ভে কখনো না আসে তখন কিন্তু সেটা পসিটিভ নয় যদিও যাই হোক আমি খুঁজে বের করতে হবে কোথায় আমার কার্ভটা মিলছে আমার কিন্তু এবার মনে হচ্ছে মিলবে
আছে হুম নেক্সট আবার এদিকটা এই মেথডটায় ড্রয়িংটা ভুল হওয়ার চান্স খুব কম যেমন আগের দিন কনসেন্ট্রিক সার্কেল মেথডে যখন ড্রয়িংটা করেছিলাম ওটার ক্ষেত্রে কি হতো ওই হরাইজন্টাল আর ভার্টিক্যাল লাইনটা যেটা আমি যা কারেকশন করছি দেখতে পাচ্ছ সবারটা সেখানে যদি একটু কোনো এরর থাকে তাহলে সেটা বোঝা যায় অর্থাৎ এক্সামিনার বুঝতে পারে তার জন্য আমার ভালো লাগে জিনিসটা এটা বুঝতেই পারছো আর কিন্তু এটাতে কিন্তু একটু চেকিংটা করতে স্টুডেন্টের সুবিধা হয় ভুলটা ধরা পড়ে কম চেকিংটা একটু টাফ হয় সবটা পয়েন্ট মিলে গেল চেকিং কিভাবে করা যাবে এটা আমাদের মেপে মেপে দেখতে হবে আর কার্ডটা হওয়ার পর চোখে কার্ডের এই চারটে কার্ড দেখছি না তোমরা নিজেরা বুঝতে পারবে চোখে চোখে দেখা যাবে কারণ আমাদের মানে তোমার নিজের চোখ আঁকতে আঁকতে এমন এক্সপিরিয়েন্স হয়ে যাবে এই চারটে কার্ড যদি একজনে যদি একটু উল্টো অন্যরকম একটু দেখতে হয় তোমার চোখ ধরিয়ে দেবে যে কোনো একটা নিশ্চয়ই প্রবলেম আছে এখানে চারটে কার্ভ হচ্ছে চারটে কার্ভই একরকম হওয়া উচিত ছিল যেহেতু সেন্টার কনস্ট্যান্ট রেডিয়াসটা কনস্ট্যান্ট তাহলে নিশ্চয়ই কার্ভটা একই রকম হওয়া উচিত ছিল যদি সেখানে একটাও একটু অন্যরকম হয় তুমি তখন মনে হবে যে এই জায়গাটা কোথাও ভুল আছে আবার এদিকটা খুঁজছি ফ্রেঞ্চ কার্ভ ঘুরিয়ে নিয়েছি আমি দেখছি কোথায় গিয়ে মেলে ক্রমশ মিলছে না আর একটু চেষ্টা করি এসেছে মিলছে এই চারটে পয়েন্ট জয়েন করে দিলাম তাহলে এ বি ইজ দ্য মেজর অ্যাক্সিস সি ডি ইজ দ্য মাইনর অ্যাক্সিস এখান থেকে আমরা কি করব কখনো কোশ্চেন করতে পারি ধরো এই ড্রয়িংটাতে বলা হলো ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ফোকাস তোমাকে যখন কোশ্চেনটা এভাবে দিলাম আমরা কোনো মেথড উল্লেখ করলাম না কোনো মেথড বলে দিলাম না শুধু আমরা বললাম ড্র অ্যান্ড এলিপস অফ মেজর অ্যাক্সিস 80 মিলিমিটার অ্যান্ড মাইনর অ্যাক্সিস 60 মিলিমিটার অ্যান্ড ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ফোকাস অর্থাৎ ফোকাস দুটো যে মাঝখানে ডিস্টেন্স তোমাকে বার করতে বলছে তাহলে তুমি কিন্তু এখানে ফোকাস পাচ্ছ না যদি অর্থাৎ কনসেন্ট্রিক সার্কেল মেথডে ফোকাসটা পাচ্ছি না এখানে একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ তোমার তুমি এখানে ফোকাল পয়েন্টটাও পেয়ে যাচ্ছ অর্থাৎ তুমি এখানে যদি ফোকাসের ডিস্টেন্স তোমাকে চাওয়া হয় তাহলে সেক্ষেত্রে তুমি এটাতেই আঁকতে হবে মেথড কিছু বলা হলো না কিন্তু তোমাকে তাহলে এই মেথডটাই আঁকতে হবে বুঝতে পারলে স্যার হ্যাঁ তাহলে তোমার আমার যেমন আসছে 52 মিলিমিটার আমার ডিস্টেন্স আসছে ফোকাস পয়েন্টের এবার কারো সেটা 51 আসতে পারে কারো কারো 53 আসতে পারে এই 1 মিলিমিটার এররটাকে আমরা কনসিডার করব যদি দেখি যে আমাদের কারো কারো 50 চলে আসছে বা 54 চলে আসছে তাহলে বুঝতে হবে ড্রয়িংটা কোথাও ভুল হয়েছে ওকে স্যার ওকে ক্ষেত্রে আমি একটু আরেকটু বলে দিই যে এখানে কিন্তু আমরা আরেকটু চেকিং করি যে প্রত্যেকটা ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে কার্ভটা পাস করছে কিনা কাজেই যদি টিচারকে একটু খেলাতে চাও তাহলে তোমাদের কিন্তু খুব হালকা করে ওই ইন্টারসেকশন পয়েন্ট গুলো টানতে হবে যার মিলবে না সেক্ষেত্রে আমি বলছি ডার্ক করে করলে কিন্তু বুঝতেই পারবে যে তোমার ওখান দিয়ে যাচ্ছে না কাজেই ধরা যদি না পড়ো তার জন্য হালকা করে এই মানে আর্ক গুলো ড্র করবে এই মেথডটার নাম আর্কস অফ সার্কেল মেথড এই কারণে দেখো আমরা সার্কেলের আর্কস দিয়ে দিয়ে কিন্তু আমি পুরো ইলিপসটা ড্র করেছি সেই জন্য এটার নাম হচ্ছে আর্কস অফ সার্কেল মেথড ওটা যেমন ছিল কনসেন্ট্রিক মানে দুটো সেম রেডিয়াস দুটো সেম সেন্টার দিয়ে আমরা দুটো আলাদা রেডিয়াস দিয়ে করেছি বলে ওটা কনসেন্ট্রিক সার্কেল মেথড এটা হচ্ছে আর্কস অফ সার্কেল মেথড কেন কারণ প্রত্যেকটা আমি যে ইন্টারসেকশন পয়েন্ট গুলো পেয়েছি না এ বি সি ডি ছাড়াও সেগুলো কিন্তু আর্কস দিয়ে পেয়েছি সার্কেলের আর্কস দিয়ে সেই জন্য এর নাম হচ্ছে আর্কস অফ সার্কেল মেথড ঠিক আছে এবার ডাইমেনশন দিয়ে দিচ্ছি ওকে
স্যার যতক্ষণে ডাইমেনশন দিচ্ছেন আমি ততক্ষণে তোমাদের একটা মজার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি। একবার হয়েছিল কি, আমি তো বলেইছি কনসেন্ট্রিক সার্কেল মেথডে আমি খুব একটা হ্যাপি নই, তো তার জন্য আমি হ্যাপি নই বলে কনসেন্ট্রিক সার্কেল মেথড আমাকে একবার কাঁদিয়ে ছেড়েছিল। কিরকম আমি বলছি তোমাদের, দুটো সার্কেল এঁকেছি মেজার অ্যাক্সিস মাইনার অ্যাক্সিস নিয়ে, এবার আমি ভুলে গেছি যে কোন সার্কেল থেকে হরিজন্টাল টানবো আর কোন সার্কেল থেকে ভার্টিক্যাল টানবো। তো আমি করে ফেলেছিলাম কি, গ্রেটার যে সার্কেল সেখান থেকে আমি হরিজন্টাল টেনেছিলাম আর স্মল যে সার্কেলটা সেখান দিয়ে আমি ভার্টিক্যাল লাইন টেনেছিলাম। সেটা টানার ফলে আমার ইলিপস এসেছিল, কিন্তু ইলিপসের শেপটা এসেছিল পুরো ডিমের মতো, মানে ইলিপসটা দাঁড়িয়ে রয়েছে। এখানে ইলিপসটা যেমন শুয়ে রয়েছে, ওখানে ইলিপসটা কিন্তু দাঁড়িয়ে ছিল। বোঝা গেল ডিফারেন্সটা? ইয়েস ম্যাম, বুঝতে পারলে? মিডল অ্যাক্সিসটা ভার্টিক্যালি চলে এসেছিল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ম্যাম তখন স্টুডেন্ট, টিচার নয়। বল। বলছি যে স্যার ইলিপসটা ভার্টিক্যালি এলে ওটাও তো ইলিপস, ওটাতে ভুল কেন? হ্যাঁ ভুল ওটাই। হ্যাঁ তো উল্টে গেছে, একবারও বলি উল্টে গেছে, উল্টে গেছিল জাস্ট ফিগারটা। স্যার ওটাও তো ঠিক হবে নাকি? হ্যাঁ নিশ্চয়ই ঠিক হবে স্যার, পুরো উল্টে। মানে ওটা দেখুন, আবার করতে যেও না, সেটা আবার মেথডে ভুল ছিল। না না স্যার, না 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 স্যার। আচ্ছা 80 এন্ড 60 আমি ডাইমেনশন দিয়ে দিয়েছি, এবার নাও স্কেল 1:1। তোমাদের মধ্যে কেউ একজন এরকম ছিল, বোধহয় মৌমি বা কেউ, নাম আমি মনে করতে পারছি না, যে কিনা ইউনিডাইরেকশনাল এবং অ্যালাইনমেন্ট দুটো ডাইমেনশন মিশিয়ে ফেলছো। তোমরা কিন্তু একটা ডাইমেনশনই দেবে, ওয়ান টাইপ ডাইমেনশন দেবে। মৌসুমি, হ্যাঁ হ্যাঁ সরি মৌমি, আমি মৌসুমি নামটা ভুল বলেছি। যাই হোক, এটা 80 খেয়াল রাখবে, যে কোনো ভুলটা হতে পারে। যাই হোক, আমরা দু রকম ডাইমেনশন শিখিয়ে ফেলেছি বা তোমার ছবিটাই দেখতে পাচ্ছ, তার জন্য যে কোনো একরকম দেবে, হয় ইউনিডাইরেকশনাল দেবে আর না হলে অ্যালাইন দেবে। ওকে প্রিয়াঙ্কা, আমার তো হলো, এবার পরের ড্রয়িং এ যাব। হ্যাঁ পরের ড্রয়িং এ সাইক্লয়েডের আমরা একটু দিতেই পারি। তুই স্ক্রিন শেয়ারটা অফ করে দে, আমি বোর্ডে বোঝাচ্ছি। সাইক্লয়েড সম্বন্ধে তুই কি বলবি না আমি বলবো? সাইক্লয়েড জিনিসটা কি আমি একটু বলে নি, তারপর তুই তো আগ থেকে বলতে, আমি একটু বলে নি সাইক্লয়েড জিনিসটা কি। আচ্ছা তুই বল, তুই তুই বল প্রিয়াঙ্কা, একবার একটাতে বলে দে, টাইমটা খুব কম তো। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ সাইক্লয়েড দেখো, সাইক্লয়েড হচ্ছে এমন একটা একটা সার্কেল, যখন একটা রোলিং সার্কেল যখন রেক্টিলিনিয়ার মোশনে যাচ্ছে, মানে কি বলবো, ধরো তোমার সাইকেল চালাচ্ছ, সাইকেলের চাকায় তোমার চুইংগাম আটকে গেছে, তখন ওই যে তুমি তো সাইকেল চালাচ্ছ আর ওই চুইংগামটা সার্কেলের চাকার মধ্যে যেহেতু ঘুরছে, ও ঘুরছে প্লাস ও সোজাও যাচ্ছে, ওই যে পাথটা, ওই যে কার্ভেচারটা, সেই কার্ভেচারটাকে আমরা বলি সাইক্লয়েড। দেখাচ্ছি দেখো, অ্যাকচুয়ালি কোন হুইল যখন চাকা যখন একবার কমপ্লিট রোটেশন করে, তখন তার সে পেরিমিটারটাকে লিনিয়ারলি কভার করে, অর্থাৎ একবার একটা চাকা যখন একবার ঘুরবে, তখন সে এক এক তার পেরিমিটার যা হবে সেই পরিমাণ লেন্থটা কভার করবে। এবার প্রতিটা চাকায় যেমন আমাদের ভালভ টিউব থাকে, সেই ভালভ টিউবটা তার যে সঞ্চার পথ বা লোকাস হয় সেটাই হচ্ছে আমাদের সাইক্লয়েড। অর্থাৎ একবার ওয়ান সাইকেল ওরিয়েন্টেশনে, এক রোটেশনাল মোশনে, যখন নাকি কোনো ওরিয়েন্টেশনে রোটেশনাল মোশন এবং লিনিয়ার মোশন একসাথে হচ্ছে, তখন পেরিমিটারের মধ্যে থাকা কোনো পয়েন্টে যে সঞ্চার পথ বা লোকাসটা হয় সেটাই হচ্ছে সাইক্লয়েড। এইখানে যদি আমি চুইংগামটা থাকে, সাইকেলটা এরকম সাইকেলটা ঘুরছে প্লাস ও স্ট্রেট যাচ্ছে, তখন চুইংগামের যে পাথ হবে সেটা হবে অনেকটা দেখতে এই রকম, এইটাকে বলছে সাইক্লয়েড, এই পাথটাকে বলছে আমার সাইক্লয়েড। ঠিক আছে, এই নেচারের পাথটাকে বলবো আমরা সাইক্লয়েড। কিভাবে আঁকবো একটু বলে দিই, এখানে আজকে শেষ করতে পারবো আমরা, আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি। ম্যাম আরেকবার বলুন, বুঝতে পারলাম না ঠিক। আচ্ছা ধরো এটা তোমার সাইকেলের একটা চাকা, হুইল, সেই হুইলে একটা চুইংগাম আটকে গেছে, তুমি তো সাইকেল চালাচ্ছ, তুমি এই ডিরেকশনে যাচ্ছ, ওই চুইংগামটা কি করছে, ও তো এরকম ঘুরছে প্লাস ও তো এভাবেই যাচ্ছে, তাই তো? সাইকেলের চাকায় তো আটকে গেছে চুইংগাম, ফলে কি ও রোটেশনালও যাচ্ছে আবার রেক্টিলিনিয়ারও যাচ্ছে,
ওর যে পাঁচটা, ও যেভাবে পাঁচটা সঞ্চার করছে, ওর যে সঞ্চার পথ সেটা দেখতে অনেকটা এই রকম আসে, ঠিক আছে? এই যে কার্ভটা, এই কার্ভের নেচারটাকে বলে সাইক্লয়েড। সাইক্লয়েড, সাইক্লোন করে দিও না বাবা, সাইক্লয়েড, ঠিক আছে? ওকে ম্যাম, ওকে। কখন এটা অ্যাপ্লাইড হবে? যখন কোন বডির মধ্যে এট এ টাইম রোটেশনাল মোশনও কাজ করবে এবং লিনিয়ার মোশনও কাজ করবে, তখন। সাইকেলের চাকাটা রোটেশনাল মোশনে ছিল আর অটোমেটিক্যালি সে আবার এগিয়ে যাচ্ছিল বলে লিনিয়ার মোশনও ছিল, এই লিনিয়ার মোশন আর রোটেশনাল মোশন একসঙ্গে ছিল বলে ওর পেরিফেরিতে থাকা কোনো পয়েন্টের যে লোকাস হবে সেটাই হচ্ছে সাইক্লয়েড। এখানে সাইকেলের চাকা বা এই সার্কেলকে বলবে জেনারেটিং সার্কেল, জেনারেটিং সার্কেল, ঠিক আছে? এটা হচ্ছে আমার সি পয়েন্ট। আমরা শিখে গেছি সার্কেলকে কিভাবে 12 ভাগ করা হয় 36টি সেট স্কয়ার দিয়ে, সেইভাবে আমরা সার্কেলকে 12 ভাগ করে নেব। আমি আগের দিন বুঝিয়েছিলাম কেন 36টি ডিভিশনটা নেওয়া হয়, কেন 30 এবং 60 সেট স্কয়ার দিয়ে করা হয়। আবার বলছি, আমরা টোটাল যে সার্কেলটা আছে 180 ডিগ্রি, এই 360 ডিগ্রিকে যদি আমি 12 দিয়ে ডিভিশন করি তাহলে প্রতিটা ডিভিশন আসবে 30 ডিগ্রি করে। 30 ডিগ্রির যে মাল্টিপেল গুলো হয় 30, 60 এন্ড 90, এগুলো আমার সেট স্কোয়ার দিয়ে মেজারেবল, অর্থাৎ সেট স্কোয়ার দিয়ে মাপতে পারি। এবার তাহলে 30, 60 সেট স্কোয়ার দিনের পরে আমি 30, 60 এভাবে ডিভিশন করে আমি টোটাল 12 খানা ডিভিশন করতে পারবো। ম্যাডাম নাম দিচ্ছেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। কেন ম্যাডাম এখান থেকে 1 করলেন সেটা কিন্তু মাইন্ড দেখো, এমনি অন্য ড্রয়িং এ আমি 1, 2, 3, 4 যা কিছু দিই না কেন, এই ড্রয়িংটার ক্ষেত্রে 1 কেন ওই পয়েন্টটা থেকে স্টার্ট করলেন তার কারণ আছে, এটা ম্যাডাম বলে দেবেন। স্যার বলছি আমাদের এই মার্কিংটা করতে হবে কনসেন্ট্রিক সার্কেল মেথডটা? না না না, তোমাদের কনসেন্ট্রিক সার্কেল মেথডে 1, 2, 3, 4 করার কোনো প্রয়োজন নেই, কিন্তু এই ড্রয়িংটার ক্ষেত্রে করতেই হবে এবং তোমাদের সুবিধার জন্য, তোমরা যদি বুঝতে না পেলো তার জন্য তোমাদের এই 1টাকে 1ই রাখতে, ম্যাম যেখানে 1 দিয়েছেন সেখান থেকেই স্টার্ট করতে হবে। তুমি যদি এখান থেকে 1 করো বা এখান থেকে 1 করো তোমার ছবি কিন্তু পুরো ঘুরে যাবে, ঠিক আছে? ওকে ম্যাম, ওকে ম্যাম, ওকে। আমাদের যে সাইকেলের চিহ্ন যে ধরো এখানে আছে পি পয়েন্ট, ঠিক আছে? আমরা এই পি এর সঞ্চার পথ তৈরি করছি, কি করব 12 দিয়ে একটা হরিজন্টাল লাইন টি বসিয়ে টানলাম, সিমিলারলি টি বসিয়ে 11 এন্ড 1 সব টি বসিয়ে দেখবে 10 আর 2 একই লাইনে আসবে, 9 তো আমার টানাই আছে, 8 এন্ড 4, 7 এন্ড 5, 10 এন্ড 2 একই পয়েন্ট দিয়ে পাস করবেই করবে, যদি না করে তাহলে বুঝতে হবে 12 ডিভিশনস কোনো ভুল হয়েছে 8 এন্ড 4 একই পয়েন্ট একই লাইন দিয়ে যাবেই। এরপর আমি কি করব, আমি যে কোনো একটা আর্ক লেন্থ 2 টু 3 অর 10 টু 11 অল আর্ক লেন্থ আর ইকুয়াল, যেহেতু 12 ডিভিশন আমি করেছি, যে কোনো একটা আর্ক লেন্থ আমি নেব ধরো 1 টু 2 অর 2 টু 3 নিয়ে সি 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 তে বসিয়ে আমি কেটে দেবো, ক ভাগ করবো 12 ভাগ। নাম দিতে পারো C1, C2, C3, C4, C5, C6, C7, C8, C9, C10, C11,
and C12 12 ভাগ করলাম এইবার যেটা করব আমার রেডিয়াস যা থাকবে ধরো জেনারেটিং সার্কেলটার রেডিয়াস হচ্ছে আমি কত ধরব 540 540 এখানটা একটু দেখে নাও 540 মিনস আর 20 পাই মানে ডায়ামিটার আর মিনস ফর রেডিয়াস তাহলে রেডিয়াস 20 নিয়ে আমি সার্কেলটাকে ড্র করলাম তারপর আমি কি করলাম সার্কেলকে 12 ভাগ করলাম তাদের নাম দিলাম এইভাবেই এইভাবে নাম দিলাম এইভাবে না তারপর আমি P পয়েন্ট আর 12 পয়েন্ট আমার সেম পয়েন্ট P পয়েন্টটাকে আমার সাইকেলের চুইংগাম যার আমি সঞ্চার পথ আমি আঁকতে চলেছি এরপর কি করব সিটাকে সেন্টার করব যে কোনো একটা আর্কের লেন্থ আমি নেব নিয়ে সি পয়েন্ট দিয়ে কাটতে 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 যাব আপ টু 12 পয়েন্ট এবং প্রত্যেককে মেনশন করে দেবো যে সি ওয়ান সি টু সি থ্রি এইরকম করে আপ টু সি 12 অবধি আঁকাটা কিন্তু খুবই ইজি দেখে একদমই ভয় পেও না কোনো সমস্যাই হবে না আমি কি করব এক মিনিট প্রিয়াঙ্কা একটু আরেকটা রিমাইন্ডার দিয়ে দিই প্রিয়াঙ্কা আরেকবার আমি বলে দিই খেয়াল করো সার্কেলের সেন্টারটা কিন্তু সি আছে তার পরের পয়েন্টটা থেকে সি ওয়ান শুরু হয়েছে সার্কেলের সেন্টারটা কিন্তু সি ওয়ান নয় আরেকবার ম্যাডাম যে নাম দিয়ে দিচ্ছেন সেটা কিন্তু কারণ আছে কোনটার নাম কেন দিচ্ছে তোমার নিজেরা একটু পরে বুঝে যাবে ছবিটা একটু পরে ক্লান্সি হয়ে যাবে তার জন্য একটু আবার বলে রাখছি সি তে হচ্ছে সার্কেলের সেন্টারটা তারপর উনি যে একটা করে ডিভিশন উনি কেটেছেন কাট করেছেন সেটা কিন্তু পরের পয়েন্টটা সি ওয়ান তারপর সি টু শুরু হয়েছে সার্কেলের সেন্টারটা কিন্তু সি বা সি জিরো ভাবতে পারো কিন্তু ওখানে সার্কেলের সেন্টার কিন্তু সি ওয়ান নয় তার পরের ঘরটা থেকে সি ওয়ান আছে হ্যাঁ ওকে থ্যাংক ইউ জয়ন্ত এরপরে দেখো আমি যেটা করব আমার রেডিয়াসটা ফিক্সড আছে অর্থাৎ 20 রেডিয়াস 20 নেব সার্কেলের সেন্টার আমার সি ওয়ান সি টু এইভাবে চলবে ব্যাপারটা দেখো একটু এই হচ্ছে আমার সার্কেলের রেডিয়াস ঠিক আছে আমি সি ওয়ানে বসাচ্ছি কোন লাইনকে কাটবো 11 1 দিয়ে যে লাইনটা পাস করেছে সেই লাইনটাকে আমি কাটব বোঝা গেল ম্যাম আরেকবার বলুন ম্যাম ম্যাম আরেকবার বলুন 1 দিয়ে যে লাইন পাস করেছে আচ্ছা আমি বলছি ম্যাডাম সি 1 প্রথমে রেডিয়াসটা নিলেন হচ্ছে কম্পাস দিয়ে রেডিয়াসটা নিলেন হচ্ছে তোমার 30 মিলিমিটার উই হ্যাভ টেকেন দ্য রেডিয়াস 30 মিলিমিটার বাই মাই কম্পাস ফ্রম দ্য সার্কেল and by centering point C1 sorry 20 by centering point C1 এবার C1 কে সেন্টার করব C1 কে সেন্টার করে কাট করব কাকে যেহেতু C1 কে সেন্টার করেছি তার জন্য 1 থেকে যে হরাইজন্টাল লাইনটা গেছে তাকে কাট করব এই জন্য বুঝতে পারলে তো কেন 1 পয়েন্ট ওটাকে দেওয়া হয়েছে কেন C1 করেসপন্ডিং পয়েন্ট দেওয়া হয়েছে তার কারণটা আছে ম্যাচিংটার জন্য আবার বলছি C1 আমার রেডিয়াসটা নিয়েছেন 20 মিলিমিটার নিয়ে আমার C1 কে সেন্টার করে এক নম্বর থেকে যে হরাইজন্টাল লাইনটা গেছে তাকে কাট করব সিমিলারলি এরপর বুঝতে পারলে না একবার বলতে হবে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আবার আরেকবার বুঝে নাও দেখো ম্যাডাম C2 তে একই একই করবেন বারবার করে করতে থাকবেন ওটা বুঝতে পারবে আরেকবার হ্যাঁ C2টা দেখে নাও রেডিয়াস আমার ফিক্সড আছে রেডিয়াস আমি চেঞ্জ করছি না ইউতে বসালাম 10 টু দিয়ে যে লাইনটা গেছে দেখবে সব সময় তোমার এই যে ভার্টিক্যাল সেন্টার লাইনটা তার আগেই বসবে তোমার সি টু লাইনটা আমার আকার দোষে হচ্ছে কিন্তু তোমরা যখন করবে তোমাদের লাইনটা কিন্তু এই রকম জায়গাতে কাট করবে ঠিক আছে মানে এই ভার্টিক্যাল লাইনের আগে রাইট হ্যান্ডেল কিন্তু কাট করবে এরপর যখন আমি সি থ্রি করব আমার সি থ্রি লাইনটা আমি আঁকেই নি তাহলে কোথায় করব বলো তো সি থ্রি লাইনটা কোথায় কাটবো এবার ভালো বুঝতে পারবে এবার দেখো আমি এই দিকে চলে আসবো এই যে কাটছি দেখো সি ফোর লাইনটা তারপরে দেখো সি ফাইভ ফাইভ দিয়ে যে লাইনটা গেছে তাকে কাট করবো তারপরে দেখো সি সিক্স
এটা হবে একদম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম জাস্ট টাচ করবে জাস্ট ওই লাইন থেকে হ্যাঁ জাস্ট টাচ করবে এরপরে বসাবো সি7 শেষ সি7 লাইনটা কোথায় 5 আর 7 সেম লাইন বলে যাচ্ছে 5 আর 7 সেম লাইন সেজন্য আবার হাতটা আস্তে আস্তে নামবে সি8 মানে 4 আর 8 আমার সেম লাইন সি9 মানে এই সেন্টার লাইনের উপরেই বসবে সি10 মানে হচ্ছে দু নম্বর ঘরে চলে আসবো এই লাইনটাকে কাটবো এইখানটা তারপরে সি11 এই জায়গাটাতে কাটছি তারপরে সি12 একদম লাস্ট হরিজন্টাল লাইনটাকে কাটবো এরপর কি করবো ফ্রেঞ্চ কার্ভ দিয়ে জুড়ে দেবো আমার তো অতীব জঘন্য আসছে কি করব জুড়তে গেলে আরো জঘন্য আসছে এই রকম একটা আসবে আমি কার্ভটা একটু সুন্দর করে আঁকার চেষ্টা করছি এরকম কার্ভ দেখলে তোমাদের ভয় লেগে যাবে কার্ভটা খুব সুন্দর আসবে দেখতে পুরো ধনুকের মতো আসবে বো টাইপের আসবে যাক ম্যাম তো হাতে করেছেন ফ্রি হ্যান্ডে বোর্ডের মধ্যে এইটা হবে আমার সি সিক্স পয়েন্ট এটা একদম ম্যাক্সিমাম হাইট হবে ঠিক আছে খুব সুন্দর আসবে ছবিটা দেখো যেমন আগে দেখালাম না যে কার্ভটা কিরকম একদম ধনুকের মতন আসবে অ্যাকচুয়ালি এখানে আমাকে কি দেখাতে হবে এখানে আমার সার্কেলের রেডিয়াসটা দেখাবো আমি তার মধ্যেই ম্যাডাম কিন্তু অ্যারোহেড দেখিয়ে দিয়েছেন এটা খুব সুবিধা হয় ওটা ওখানে অ্যারোহেডটা দিয়ে এক্সটেনশন করে ওখানে লেখা হচ্ছে 540 যখনই তোমরা ইন ফিউচার কোথাও দেখবে 5 কথাটা লেখা আছে 5 আমি ড্রয়িং এর ক্ষেত্রে বলছি তুমি এই নয় যে ফিজিক্স কেমিস্ট্রি তো দেখতে পেলে ফাই মানে ডায়ামিটার ভেবে নেবে ড্রয়িং এর ক্ষেত্রে যখন দেখবে ফাই আছে ফাই মিন্স দ্য ডায়ামিটার ফাই মিন্স ডায়ামিটার আর আর হচ্ছে রেডিয়াস সার্কেলের ক্ষেত্রে কিন্তু এভাবেই ডাইমেনশন দেবে এইভাবে আমি 9 টু 3 টাকে 10 এর ডাইমেনশন দিতেই পারতাম কিন্তু আমি দেব না এটা দেখতে বেশি সুন্দর লাগে এবং এটা বেশি পারফেক্ট ফর সার্কেল এইভাবে ডাইমেনশন ম্যাম ডাইমেনশনটা ঠিক বুঝতে পারছি না আরেকবার একটু এই যে তুমি 12 ভাগ করেছো না যে কোনো একটা জেনারেটরের এন্ড পয়েন্ট টু এন্ড পয়েন্ট আর অ্যারো হেড দেবে দিয়ে ওটাকেই এক্সটেন্ড করে দেবে এই লাইনটাকে এক্সটেন্ড করে দেবে দিয়ে টি দিয়ে হরিজন্টাল লাইন টানবে টেনে 540 লিখবে কিচ্ছু না ম্যাম তুমি এটাতেও দিতে পারতে এইটাতেও দিতে পারতে এটা 10 to 4 হতো দিয়ে এই লাইনটাকেই এক্সটেন্ড করে দিলে কিন্তু এখানে দিলে কি হবে ছবির মধ্যে চলে আসবে ছবিকে ডিস্টার্ব করা যাবে না ছবির মধ্যে কোনো ডাইমেনশন আমরা দেব না খুব দরকার না পড়লে আমরা দেব না এই ফার্স্ট ইয়ারের ড্রয়িং এ তো দেবই না সেকেন্ড ইয়ারের ড্রয়িং এ মেশিন পার্টস আমাদের দিতে হয় যেহেতু অনেক মেশিন ছোট 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 একটা মেশিনের ভেতর থাকে সেজন্য দিতে হয় কিন্তু ফার্স্ট ইয়ারের ড্রয়িং এ আমাদের ছবির মধ্যে ডাইমেনশন দেওয়ার কোনো দরকার হয় না ঠিক আছে কোন জায়গাটাতে কাটলেন তিন নম্বর কে মানে সেন্টার সেন্টারটাই হচ্ছে সি সার্কেলের যেটা সেন্টার যেটাকে সেন্টার করে তুমি সার্কেলটা ড্র করেছো সেটাই হচ্ছে সি সি পয়েন্ট ঠিক আছে হুম সি পয়েন্টটা বসে একটা কোথায় কাটলেন না মানে ওই যে এটা করার জন্য এই যে সেন্টার গুলো হুম ওটা আমি যে কোনো একটা আর্ক এর লেন্থ নিলাম 10 টু 11 অর 8 টু 9 যে কোনো একটা আর্ক লেন্থ আমি নিলাম ধরো এই আমি আর্ক লেন্থটা নিলাম 5 টু 4 আর্ক লেন্থ আমি নিলাম নিয়ে আমি কি করলাম ক্লিকতে বসালাম বসিয়ে আমি ওটাই কাটতে 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 গেলাম
বোঝা গেল? বুঝতে পারলে? তাকে আরেকবার রিপিট করব। না 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 ম্যাম, ঠিক আছে ঠিক। ম্যাম আরেকবার আরেকবার বলবেন। আবারও বলছি আমি, সার্কেলের সিটা তো পেয়েছি, সিটা পাওয়ার পর আমি কি করলাম, ধরো আমি 5 to 4 এই আর্ক লেন্থ আমি নিলাম, নিয়ে আমি সেন্টারের সিতে বসালাম, বসিয়ে এই যে সি দিয়ে দেখো আমি একটা লাইন পাস করিয়েছি ওই হরিজন্টাল লাইনটার উপর, সেন্টার সি বসিয়ে আমি C1 C2 C3 C4 এইভাবে C12 অবধি কাটতে কাটতে গেলাম। বোঝা গেল? ওকে ম্যাম, ওকে। আচ্ছা জয়ন্ত, এটা কি ভিডিও আপনাকে পাঠাবো? আমার তো মনে হয় না পাঠানোটা ঠিক হবে, আর নেক্সট ক্লাসে বরং আমরা এটা আবার ভালোভাবে পড়াবো। পারলাম না টাইমের জন্য, মানডেতে আমরা ড্রয়িংটা করিয়ে তারপর আমরা ভিডিওটা দেবো। ভিডিওটা পাঠিয়ে দাও আজকে, আমি আসছি। বলছি স্যার, ভাই স্যার বলো তাড়াতাড়ি বলো, টাইম টু চলে যাচ্ছে। 540 টা স্যার করতে কি প্ল্যান করবেন? কোশ্চেন ছিল 540, কোশ্চেন ডায়ামিটার, হ্যালো স্যার ডায়ামিটার, তাই 40 540 বলা হচ্ছে। হ্যাঁ বলো। বলছি স্যার ভিডিওটা দিয়ে দিন স্যার, আমাদের ভিডিও দেখে আঁকতে খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো, নো প্রবলেম, দিয়ে দিচ্ছি। সার্কেলের রেডিয়াস 20 মিলিমিটার নেওয়া হয়েছে, ডায়ামিটার 40 নেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি 550 নাও তাহলে তোমার রেডিয়াস 25 হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ভিডিও আমি পাঠিয়ে দিচ্ছি, চেষ্টা করো। সেটা কি কার্ভ ছাড়া কোনো ভাবে হবে? আমার এখনো কার্ভ কেনা হয়নি। কার্ভ ছাড়া কোন ভাবে হবে? চাপের আছে, তবে পরে ফোন করে, তোমাকে পরে ফোন করে আমি বলে দিচ্ছি। ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম।